আর এই যে ফাঁকা জায়গা দেখতেছেন এখানে পার্কে আসা বিভিন্ন যানবাহন রাখা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কথা বলতেছি সান্তাহার পৌরসভা বসিরপুর এলাকার অবস্থিত শকেরপল্লী শিশু পার্ক থেকে। শস্য ভান্ডার খ্যাত নওগাঁ জেলা শহর থেকে উত্তর পূর্ব দিকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই শকেরপল্লী, আর সান্তাহার শহর থেকে এর দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আজকে আমি A to Z পর্যন্ত এই পার্কটা ঘুরে ঘুরে দেখব এবং কয়েকটি পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবগুলো পর্ব দেখবেন এবং সবসময় পাশে থাকবেন। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে। শকেরপল্লীর কর্ণধার ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম 2016 সালে শুরুর দিকে প্রায় 45 বিঘা জমির উপর এই পার্কটি গড়ে তোলেন। তাছাড়া প্রতি বছরই পার্কের পরিসর বৃদ্ধি করে পার্ক কর্তৃপক্ষ। পার্কটি সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।